দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে একটি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে। এই চিকেন ফ্রাইটা আপনারা যে কোনো সস বা রায়তা দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে, আমি এখানে 4টা চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, একটু বড় করে নিয়েছি। আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন বা 2 টুকরো করে নিতে পারেন। একটা ছুরির সাহায্যে চিকেনটাকে এইভাবে লম্বা করে একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আবার একটু আড়াআড়ি করে কেটে দিচ্ছি। এতে করে চিকেনের মধ্যে সব ধরনের মশলা ভালোভাবে ঢুকবে আর চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি কিছু মশলা একটা বাটিতে। 1/4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি জিরার গুঁড়া, 1/4 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আমি এখানে লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে লবণ, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো, ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ। এবার শুকনো উপকরণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে পানির পরিমাণ আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। তবে এই মশলার মিশ্রণটা বেশি পাতলা বা বেশি ঘনও হবে না, 1/2 কাপ পরিমাণ পানি দিয়েই কিন্তু আমি এই মশলার মিশ্রণটা তৈরি করে নিব। একটু চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আর একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি চামচ দিয়ে মিশাচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন, আর যারা হাত দিয়ে করতে পছন্দ করেন না তারা একটা হ্যান্ড গ্লাস দিয়েও করতে পারেন। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, মশলার কোনো সাইডে যেন দলা বেঁধে না থাকে। সমস্ত মশলাটাকে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো 2 মিনিটের মতো আমি মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে চিকেনের গায়ে। তো কোনোভাবেই চিকেনের মাঝে যেন ফাঁকা না থাকে, মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। তো আমি আবারও বলছি, আপনারা যদি হাত দিয়ে এই কাজটি করতে না চান আপনারা একটা হ্যান্ড গ্লাস দিয়েও করতে পারেন। প্রত্যেকটা চিকেনের টুকরোর মধ্যে এভাবে কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে মশলাটাকে। তো চিকেনের টুকরোগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটা প্লাস্টিক রেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এই চিকেনটাকে আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি প্লাস্টিক রেপার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ঢাকনা দিয়েও রেখে দিতে পারেন।
ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। চুলার মধ্যে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আছে, আমি একটু গরম করে নিয়েছি, তবে এটা হাই হিটে তেলটা গরম করা যাবে না। এবার আমি এখন একটা দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো। হাই হিটে এই চিকেনগুলো ভাজা যাবে না। হাই হিটে আপনারা চিকেনগুলো ভাজতে গেলে দেখা যাবে উপরে একটা কালার চলে এসেছে, ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই মাংসগুলো ভেজে নিতে হবে। দুই তিন মিনিট পর পর চিকেনটাকে একটু উলুট পালট করে দিতে হবে, এতে করে চিকেনটা সব দিক দিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মাঝে কিন্তু আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দিলে আপনার এই চিকেন ফ্রাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি একটু ভালোভাবে ওলট পালট করে দিচ্ছি চিকেনগুলোকে। এই চিকেনগুলো ভাজতে আমার 15 মিনিট সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে একটু সময় কম বেশিও লাগতে পারে। তো এর মাঝে চিকেনগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।